আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ইনফোর আরও একটি ভিডিওতে। ইদানিংকালে এসে আমি একটা প্রশ্নের মুখোমুখি খুব বেশি হচ্ছি। দর্শক বন্ধুরা আমার কাছে জানতে চাচ্ছে যে ভাইয়া, ভারতে আমি ট্রিটমেন্টের জন্য যদি মেডিকেল ভিসায় যাই, সেক্ষেত্রে আমি যদি অ্যাটেন্ডেন্ট সাথে না নিয়ে যাই তাহলে আমি কি যেতে পারবো? আবার অনেকেই প্রশ্ন করছে যে রুগীকে রেখে অ্যাটেন্ডেন্ট কি দেশে ফিরে আসতে পারবে। আবার অনেক ভাই প্রশ্ন করেছেন যে রুগী যদি না যায়, অ্যাটেন্ডেন্ট ভিসাধারী কি ভারতে একাই যেতে পারবে রুগী ছাড়া? তো কোনো চিন্তা নেই, আমি এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিব আপনাদেরকে ইনশাল্লাহ। এবং আশা করি আমার এই ভিডিওটা দেখার পরে আপনাদের মনে এই ধরনের প্রশ্ন আর আসবে না। আমি ডিটেলসটা আপনাদেরকে এখন খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব। তো বন্ধুরা, এই প্রশ্নগুলোর উত্তরের আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি এখন অবধি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সকলের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে নতুন ভিডিও আসা মাত্র আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখন আমরা জানবো যে আসলে অ্যাটেন্ডেন্স ছাড়া কি মেডিকেল ভিসায় আপনি যেতে পারবেন কিনা। দেখুন, অ্যাটেন্ডেন্স কেন লাগে আগে আমাদের জানতে হবে। অ্যাটেন্ডেন্স কেন লাগে? অ্যাটেন্ডেন্স লাগার কারণ হচ্ছে যে রুগী যদি এমন সিচুয়েশান হয় যে রুগী একাই যেতে পারতেছে না, রুগীর শারীরিক অবস্থা খুবই খারাপ, সেক্ষেত্রে তো একজন সাথে যেতেই হবে। আর এই যাওয়ারটাকে বলে অ্যাটেন্ডেন্ট, অর্থাৎ রুগীর সহযোগী বা সহকারী। তো আপনি যদি ইন্ডিয়াতে যান এবং আপনাকে যদি সার্জারি করার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে অ্যাটেন্ডেন্স নিয়ে যেতে হবে। যেমন গেল কিছুদিন আগে আমার ছোট ভাই মারাত্মকভাবে আহত হয় এবং তার সার্জারি করতে হয়। তার পায়ে ফ্র্যাকচার হয়েছিল, পায়ে অপারেশন করতে হয়েছে, টাইটেনিয়াম প্লেট বসাতে হয়েছে, যার কারণে আমার আব্বাকে অ্যাটেন্ডেন্স হিসেবে যেতে হয়েছিল। এই কারণে যদি অ্যাটেন্ডেন্স না থাকে ডাক্তাররা আপনার সার্জারি করবে না, কারণ ডাক্তাররা সার্জারি করে সেই রুগীকে কার হাতে তুলে দিবে? ডাক্তার যদি দেখে যে এই রুগীকে সার্জারি করে তুলে দেওয়ার মতো কেউ নাই তাহলে আপনার কিন্তু সার্জারি করবে না। সেক্ষেত্রে আপনার যদি সার্জারি করতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাটেন্ডেন্স নিয়ে যেতে হবে। যদি এমন হয় যে আপনার সার্জারি করতে হবে না, আপনি এমনি নর্মাল ট্রিটমেন্ট করবেন, সেক্ষেত্রে আপনার অ্যাটেন্ডেন্সের কোনো বাধ্যবাধকতা নেই। তবে এক্ষেত্রে আপনাকে ইমিগ্রেশনে কখনোই আটকাবে না, আপনি অ্যাটেন্ডেন্ট নিয়ে আসেননি কেন, যান আপনাকে আমি ইন্ডিয়াতে ঢুকতে দিব না, বা বাংলাদেশি ইমিগ্রেশনও এ নিয়ে কোনো ঝামেলা করবে না, এতে কোনো সমস্যা নেই। সমস্যা হবে আপনার ট্রিটমেন্টের সময়, আপনি যখন সার্জারি করতে যাবেন সেই সময়। আরেকটা প্রশ্ন যে আসলে আপনি মানে অ্যাটেন্ডেন্স ভিসায় গিয়ে, অর্থাৎ রোগীর সাথে গিয়ে রোগীকে রেখে আবার আপনি ফিরে এসে আবার যেতে পারবেন কিনা। হ্যাঁ, এক্ষেত্রে এমন হয় যারা ভেলোরের সিএমসিতে ট্রিটমেন্টের জন্য যায়, দেখা যাচ্ছে যে যাওয়ার পরে ডাক্তারের ভিজিট পেতে, মানে ডাক্তারের দেখা পেতে বা টোটাল ট্রিটমেন্ট শেষ করতে দেখা যাচ্ছে বেশ কিছুদিন সময় লাগবে। যেমন আপনি হয়তো অ্যাটেন্ডেন্ট ভিসায় গিয়েছেন একজন রুগীর সাথে, হ্যাঁ, দেখা যাচ্ছে সেই রুগীর অপারেশন হতে এখনও 20 দিন বা 1 মাস বাকি আছে, সেই রুগীকে হয়তো আপনি ভর্তি রেখে আপনি চলে আসতে পারবেন, কিন্তু পুনরায় যদি আবার ব্যাক করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রমাণ দিতে হবে আপনার রুগী এখনও ভেলোরে বা যে কোনো হসপিটালে এখনও ভর্তি আছে। এবং রিসেন্ট, অর্থাৎ আজকে যদি আপনি ইমিগ্রেশন করে ভারতে ঢুকতে চান তাহলে গতকাল পর্যন্ত যে ভর্তি ছিল তার একটা কপি আপনাকে অবশ্যই ইমিগ্রেশনে জমা দিতে হবে। অর্থাৎ এই কপিটা আপনি কীভাবে পাবেন? আপনার রুগী যেখানে ভর্তি আছে সেখান থেকে আপনি ইমেইলে বা হোয়াটসঅ্যাপে যে কোনোভাবে একটা ছাড়পত্র বা প্রমাণপত্র নিয়ে নেবেন যে হ্যাঁ, আপনার রুগী ওখানে ভর্তি আছে, তাহলে সেটা থাকলে আপনি ইন্ডিয়াতে যেতে পারবেন। তবে আপনার রুগী যদি ইন্ডিয়াতে না থাকে, আপনি রুগী ছাড়া অ্যাটেন্ডেন্ট ভিসায় পাইয়া ভারতে যেতে পারবেন না। সুতরাং আমি আপনাদেরকে যে বিষয়টা ক্লিয়ার করতে চেয়েছিলাম যে এই অ্যাটেন্ডেন্ট ভিসা সংক্রান্ত, অ্যাটেন্ডেন্ট ছাড়া রুগী যেতে পারবে কি না মেডিকেল ভিসায়, বা রুগীকে রেখে অ্যাটেন্ডেন্ট এসে আবার পুনরায় যেতে পারবে কি না, বা রুগী ছাড়া অ্যাটেন্ডেন্ট ভিসাধারী একা একা ভারত যেতে পারবে কিনা, এই তিনটা প্রশ্নের উত্তর আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ পাশে থাকার জন্য, এবং আরও একটা নতুন ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।